বারবার ভিডিও আপলোডের সময় কি কারেন্ট চলে যাচ্ছে? লোড শেডিং এ ওয়াইফাই চলে না দেখে কি জীবন কষ্টের হয়ে যাচ্ছে? লোড শেডিং এর সময় সিসিটিভি অফ থাকে বলে কি চুরির ভয়? তাহলে এখনি তুলে নিন মুশকিল আসান বাবা মিনি ইউপিএস সলিউশন ফ্রম ইউজফুল ডেইলি গ্যাজেটস একে udg.com. ভাই তুষার বলতেছি, কারেন্ট ছাড়া মনে হয় একটা অন্ধকার জগতে থাকি, অ্যান্ড সেই সাথে ইন্টারনেট ছাড়া ফোন মনে হয় হাতে একটা বাটখারা ধরে রাখছি। সো লোড শেডিং অ্যান্ড ওয়াইফাই নাই, এই কম্বোটা মনে হয় হরর সিনের মতো। এখন লোড শেডিংয়ের হিসাব তো আলাদা, তবে ওয়াইফাইয়ের কষ্ট নিরসন করতে পারে এই ছোট্ট একটা জিনিস। এই সাদা কালো জিনিসগুলো আসলে মিনি ইউপিএস, এর মধ্যে এটা অনেক বছর ধরে মানুষ ব্যবহার করতেছে, বিশেষ করে ঢাকার বাইরের মানুষ বিশাল সুফল পাচ্ছে। অ্যান্ড শুধু এইটাই না, পাশাপাশি আরও দুইটা বিগ ব্রাদারকে নিয়ে আসছে, যারা শুধুমাত্র ওয়াইফাই না, সিসিটিভি বলেন, আইপি ক্যামেরা বলেন বা স্মার্ট ডোর বলেন, এইসব জিনিস সচল রাখতে সাহায্য করবে যখন লোড শেডিং হবে। এইসব ইউজফুল পাওয়ার সলিউশন নিয়ে অনেকদিন বিজনেস করছে ইউজফুল ডেইলি গ্যাজেটস অর udg.com.bd। ভালো সার্ভিস দিবে, পণ্য নিয়েও ভালো আইডিয়া রাখে, তাই আজকের ভিডিওতে যেই সব পণ্য দেখাচ্ছি সেগুলো কিনলে udg.com.bd থেকে কিনবেন আশা রাখছি। আমরা ডেসক্রিপশন বক্সে অর্ডার লিংক দিয়ে দিব, যথেষ্ট ট্রাস্টেড বিজনেস, সো অনলাইন থেকে অর্ডার করে কোনো প্যারা খাবেন না আশা করি udg.com.bd থেকে। তিনটি ইউপিএস এর মধ্যে একটা WGP ব্র্যান্ডের আর দুইটা হচ্ছে SKE ব্র্যান্ডের মিনি ইউপিএস। এর মধ্যে WGP ব্র্যান্ডেরটা এখন জাতীয় মিনি ইউপিএস হয়ে গেছে অলরেডি। WGP মিনি ইউপিএসটা মাল্টিপল ভার্সনে আসে ভোল্টেজ আউটপুট অনুযায়ী। বক্সের ভিতর তিনটা DC পোর্ট কেবল পাবেন, যে ডিভাইসে যেটা শ্যুট করে আর কি সেই অনুযায়ী। কিনলে অবশ্যই চার্জিং অ্যাডাপ্টার সহ কিনবেন, অনেক সব কিন্তু অ্যাডাপ্টারটা দেয় না, খেয়াল রাখবেন। এই ইউপিএসে নর্মালি তিনটি পোর্টের পাশাপাশি USB পোর্টও আছে, CCTV ক্যাম বা IP ক্যামেরার সাথেও ব্যবহার করা যায় এটা। আবার বাসায় রেগুলার লাইন হোক অথবা অপটিক্যাল ফাইবারের হোক, রাউটার অনু ইত্যাদির জন্য ব্যাকআপ পাওয়ার হিসেবে এটা ইউজ করতে পারবেন। ইভেন দরকারের সময় একটু ফোনটাও চার্জ করতে পারবেন, মানে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও এটা ব্যাকআপ দেয়। যদিও একটু স্লো ব্যাকআপ দেয়, বাট হচ্ছে লোডশেডিং হইলে রাউটার অ্যান্ড অনুকে সচল রাখাই কিন্তু এর মূল কাজ, অ্যান্ড এটা ভালোভাবেই করতে পারে। অ্যান্ড যারা ISP ব্যবসায়ী ভাইরা আছেন, তারা যদি প্রতিটা খাম্বায় একটা করে, প্রতিটা বক্সে যদি একটা করে কানেক্ট করে দেন, তাহলে কিন্তু একদম নির্বিচ্ছিন্ন একটা ব্যবস্থা হয়ে যায়। সো এইটার ভিতরে আছে একটা 8000 mAh এর ব্যাটারি, যেইটা আপনাকে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা টানা ব্যাকআপ দিবে নিরবিচ্ছিন্নভাবে। আপনি এটার সাথে যে প্রোডাক্ট কানেক্ট করে ব্যবহার করতেছেন সেটার পাওয়ার কনজাম্পশনের উপর ভিত্তি করে। জাতীয় এই মিনি ইউপিএসটার দাম এখন 2000 থেকে 2200 টাকার মধ্যেই udg.com.bd-তে। অর্ধি সলিউশন এই দামে সবারই একটা রাখা উচিত বাসায়। WGP এর এটা কিন্তু টিকে অনেক দিন, ইউজার রিভিউ ভালো। তবে আপনার যদি আরও বেশি পাওয়ার পোর্ট দরকার হয় অ্যান্ড আরও কমপ্লেক্স কাজে ব্যবহার করতে হয়, তাহলে হচ্ছে এই দুইটা হচ্ছে সলিউশন। SKE ব্র্যান্ডের এই দুইটা মিনি ইউপিএস একদম ভরপুর পোর্টস আছে অ্যান্ড এক্সট্রা ফিচার্সও আছে কিছু, যেমন SKE POE 432P, এইটায় ডিরেক্ট POE ফিচারও আছে। এখন POE এই জিনিসটা আসলে কি? এটা মানে হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট। হ্যাঁ, ইথারনেট কেবলটা দিয়ে যে শুধুমাত্র ইন্টারনেটের আদান প্রদানই চলে সেটা কিন্তু না ভাই, অনেক ইলেকট্রনিক ডিভাইস আছে যেগুলাই হচ্ছে ইথারনেট কেবল দিয়ে ইন্টারনেটের পাশাপাশি কিন্তু পাওয়ার কানেকশন হিসেবেও কাজ করে। তার মানে আপনার বাসার অথবা অফিসের কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন হচ্ছে হতে পারে মেশ রাউটার অথবা CCTV ক্যামেরা বা IP ক্যামেরা, যদি ইথারনেট কেবল দিয়েই হচ্ছে পাওয়ার কানেকশনটা ইউজ করে, তাহলে কিন্তু এই যে মিনি ইউপিএসটা আছে সেটা হচ্ছে পাওয়ার কানেকশন দিতে পারবে, পাওয়ার ব্যাকআপ দিতে পারবে এর POE ব্যবহার করে। এমনকি আপনি চাইলে POE এর ভোল্টেজটাও সিলেক্ট করতে পারবেন আপনার সুবিধা মতো, 15 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে। সিসকো, টিপি লিঙ্ক, নেট গিয়ারের অনেক রাউটার কিন্তু এই POE বা পাওয়ার ওভার ইথারনেট কানেকশন দিয়েই চলে। সো এই মিনি ইউপিএসগুলো POE কানেক্টেড রাউটারগুলোর ক্ষেত্রে পাওয়ার অফ করতে পারবে প্রপারলি, অ্যান্ড ওইগুলোতেই এগুলো মোস্টলি ব্যবহার হয়। এর পাশাপাশি এখানেও আছে তিনটা DC পোর্ট, 5, 9, and 12 ভোল্টের। সো আপনি চাইলে একটা রাউটার অ্যান্ড অনু কানেক্ট করতে পারতেছেন, আবার চাইলে এখানে এক্সট্রা পোর্ট দিয়ে CCTVও কানেক্ট করতে পারবেন। তবে এখানে বক্সে একটা ওয়াই স্প্লিটার আছে, এইটার কাজ কি? ধরেন আপনার রাউটার অ্যান্ড অনু দুইটাই 12 ভোল্টের, তখন হচ্ছে আপনি এই স্প্লিটারটা ব্যবহার করে দুইটাই একই সাথে চালাইতে পারবেন, দুইটাতেই হচ্ছে ওর প্রপার যে ভোল্টেজটা ডেলিভার হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি আর কি। এছাড়া ইউপিএসটার সামনে ব্যাটারি, স্ট্যাটাস, ভোল্টেজ, ইন্ডিকেটর, LED আছে, USB 5 ভোল্টের একটা পোর্ট আছে অ্যান্ড একটা পাওয়ার বাটন আছে, আর অসংখ্য ছিদ্র দেখতে পারবেন যেগুলো দিয়েছে মূলত প্যাসিভ কুলিংয়ের জন্য, যাতে ইউপিএসটা বেশি হিট আপ না হয়ে যায়। এই মিনি ইউপিএসটার সুবিধা হচ্ছে এটাতে কোনো অ্যাডাপ্টার দিয়েছে আপনার, হচ্ছে এটার পাওয়ার দিতে হবে না, এটা ডাইরেক্ট ডিরেক্ট কারেন্টেই হচ্ছে এটা পাওয়ার অফ হতে পারে, কানেক্টেড থাকতে পারে। অ্যান্ড এটা 8800 mAh ব্যাটারি আছে, যেটা দিয়ে মোটামুটি হেভি ইকুইপমেন্ট 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব, আমরা ইউজারদের থেকে মোটামুটি চেক করে কথাবার্তা বলে জানছি। তবে আপনার যদি আরও বেশি পোর্ট দরকার হয়, আরও বেশি ভোল্টেজ অপশন দরকার হয়, আরও বেশি ব্যাকআপ দরকার হয়, তাহলে এই যে SKE এর
SK616 এই মডেলটা আছে, অ্যান্ড এইটাই হচ্ছে পিওইটা নাই, মানে পাওয়ার ওভার ইথারনেটটা নাই, বাকি সবই বেশি বেশি আছে। এইটায় 5 ভোল্টের একটা ইউএসবি এ পোর্ট আছে, এরপর 5টা DC পোর্ট আছে, 5, 9, 12, 15 and 24 ভোল্ট পর্যন্ত। অলসো এই মিনি ইউপিএস এর বক্সও মাল্টিপল ডিসি কেবল পাবেন, অ্যান্ড পাশাপাশি ওয়াই স্প্লিটারও কিন্তু আছে। আচ্ছা সব বুঝলাম, বাট এই বাড়তি পোর্টগুলা কি বেনিফিট দিবে? প্রথমত 5, 9, 12 ভোল্ট এগুলা থেকে আপনি আপনার রাউটারের রেটেড পাওয়ার ইনপুট অনুযায়ী পাওয়ার নিতে পারবেন। এছাড়া চাইলে সিসিটিভি ক্যামেরাটাও পাওয়ার করতে পারতেছেন, আউটডোর রাউটারও পাওয়ার আপ করতে পারতেছেন, ইভেন চাইলে ছোটখাটো একটা সুইচও পাওয়ার আপ করতে পারবেন 15 অথবা 24 ভোল্টের অপশন থেকে। সো মাল্টিপল অপশন থাকতেছে সুবিধা মতন। এছাড়া এই মিনি ইউপিএসটা SK616 যেটা, এটা একটু ভারী কিন্তু, যদিও এটা ওয়াল হ্যাঙ্গের ওয়াল মাউন্টের অপশন আছে, ঝুলায় রাখতে পারবেন আপনারা। অ্যান্ড এই মিনি ইউপিএসটায় কোনো ব্যাটারি ইন্ডিকেটর নাই, 2টা LED আছে যেগুলো দিয়ে ওয়ার্কিং স্ট্যাটাস অ্যান্ড চার্জিং স্ট্যাটাসটা বোঝা যায়। তবে 15,600 mAh ব্যাটারি মোটামুটি 8 থেকে শুরু করে 13-14 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম ডিভাইসের পাওয়ার কনজাম্পশনের উপর বেস করে। SKE এর এই মিনি ইউপিএসগুলো কিন্তু ভালোই ফিচারফুল, অ্যান্ড দামটাও কিন্তু একটু বেশি ওই আগেরটার তুলনায় আর কি। SKPOE সাপোর্টেড যেটা, মানে SKPOE 432P, সেটার দাম হচ্ছে 2500 টাকা, অ্যান্ড SK616 যেই মডেলটা লাস্টে দেখাইলাম সেটার দাম হচ্ছে 3500 টাকা। সো এই ছিল মিনি ইউপিএস গুলার পরিচয় পর্ব। এইটা তো সবচেয়ে বেশি পপুলার বাংলাদেশে, এটার ব্যাপারে সবাই জানে, সবাই ব্যবহার করে, অ্যান্ড নতুন দুইটার ব্যাপারেও জানায় দিলাম, নতুন না অ্যাকচুয়ালি মানে আমাদের এখানে নতুন, লেস পপুলার আর কি। অ্যান্ড এগুলারও কিন্তু অনেক ভ্যারাইটি ইউসেজ আছে, আমি সব কিছু বলতে পারি নাই, বাট যতখানি জানা দরকার ততখানি বলছি। বাট কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন তো থেকেই যায় যেগুলো আপনাদের মনে এখন আছে, যারা এগুলোর ব্যাপারে একটু কম জানেন, সো তাদের কিছু কোশ্চেনের আনসার দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এক কারেন্টে কি লাগায় রাখলেই হবে, নাকি আবার মানে কারেন্টের পাওয়ারটাও চেঞ্জ করতে হবে বা অন্য কোনো পোর্টে চেঞ্জ করতে হবে, এটা কি মুভ করা লাগবে কিনা, এমন একটা কোশ্চেন আসতে পারে। আনসার হচ্ছে না ভাই, কোনো প্যারা নাই, এটা একটা প্লাগ অ্যান্ড প্লে সেটআপ। আপনি এটার সাথে যেই ডিভাইসটাকে পাওয়ার আপ করতে চাচ্ছেন, আপনার রাউটার ধরেন, রাউটার কানেক্ট করবেন, অ্যান্ড এইটাকে কানেক্ট করবেন আপনি যে কোনো বাসার একটা পাওয়ার পোর্টের সাথে, অ্যান্ড এইটা ইলেকট্রিসিটি থেকে ডিরেক্টলি চার্জ আপ হইতে থাকবে, অ্যান্ড আপনার রাউটারকে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাকআপ দিতে থাকবে, সিম্পল। নাও সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে ভাই বাজ পড়লে তো সবার আগে রাউটার উড়া জায়গায়, এটার সাথে কানেক্টেড থাকলে কি এই সমস্যাটা থাকবে? আনসার হচ্ছে টেকনিক্যালি এইটার সাথে কানেক্টেড থাকলে সেই সমস্যা হওয়ার কথা না, বজ্রপাতের ক্ষেত্রে রাউটারের প্যারা হওয়ার কথা না, কারণ এটার মধ্যে সার্জ প্রোটেকশন আছে, ভোল্টেজ প্রোটেকশন আছে, সো আপনার রাউটারকে আশা করি সেফ রাখবে, অ্যান্ড এটা নিজেও সেফ থাকবে। থার্ড প্রশ্ন, এই মিনি ইউপিএসগুলোর সাথে কানেক্টেড ইলেকট্রনিক ডিভাইসগুলোর কি কোনো ক্ষতি হবে? না ভাই, টেকনিক্যালি কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, জাস্ট খেয়াল রাখবেন আপনার যেই প্রোডাক্টটার সাথে এটা কানেক্ট করতেছেন সেই প্রোডাক্টটার যে ডিজায়ার্ড ভোল্টেজ আছে সেটা ভোল্টেজটা মিলিয়ে মিলিয়ে কানেক্ট করবেন, ভোল্টেজ মিলিয়ে মিলিয়ে ব্যবহার করবেন, অ্যান্ড খেয়াল রাখবেন যাতে কনস্ট্যান্টলি ডিসি আউটপুট সে দিতে পারে। আমাদের ইউসেজে কনস্ট্যান্টলি দিছিল, কোনো বাধা হয় নাই মাঝখানে, অ্যান্ড আমাদের আগের যেই স্টুডিও ছিল এটিসির, এটার আগেরটা, সেটা এইটা অনেকদিন যাবৎ আমরা নিজেরাই ব্যবহার করছি, কখনো আমাদের হচ্ছে যে রাউটারটা নষ্ট হয়ে গেছে বা লংজিবিলিটিতে সমস্যা হয়েছে এমন কিছু হয়নি। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এত দাম দিয়ে এটা আলাদা করে কিনে কী লাভ, আমি তো একটা পাওয়ার ব্যাংক কিনলেই সেটার সাথে রাউটার কানেক্ট করলেই তো হয়ে যায়। হ্যাঁ সেটা করতে পারেন, বাট আপনার যে পাওয়ার ব্যাংকটা সেটা হচ্ছে আপনার যে রাউটার অথবা ইলেকট্রনিক ডিভাইস যেই পাওয়ারটা চাচ্ছে, যে ভোল্টেজটা চাচ্ছে, সেটার সাথে কিন্তু মিলবে না, ম্যাচ করবে না। সো এইটা স্পেসিফিকলি বানানোই হয়েছে সেই সব প্রোডাক্টের সাথে ম্যাচ করানোর জন্য, সো এইটা হচ্ছে আদর্শ জিনিস। কোশ্চেন নাম্বার 5, ভাই বাসায় তো IPS আছে, এগুলো দেখি করুম? হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমিও শুরুতে ভাবছিলাম যে IPSই তো আছে, বাট মানে লেটস বি ফ্র্যাঙ্ক, IPS যখন আমরা কানেক্ট করি তখন কিন্তু আমরা মেনলি লাইট, ফ্যান, কম্পিউটার পোর্ট ডিরেক্টলি যেটাই ওইটাতেই হচ্ছে সর্বোচ্চ কানেক্ট করি, এর বাইরে কিন্তু যে প্রতিটা সকেটে পাওয়ার যাবে IPSএর সেটা কিন্তু সিস্টেম করে রাখি না। সো এই জন্য হচ্ছে IPS থাকলেও যদি IPS দিয়ে আপনি আগে থেকে প্ল্যান করে রাখেন যে প্রতিটা পাওয়ার পোর্টে হচ্ছে পাওয়ার যাবে, তাহলে ঠিক আছে, তাহলে এটার দরকার নেই, আর যদি না হয় তাহলে কিন্তু এই জিনিসটা আগেই। সো যা যা বলা ছিল আমি বলে দিছি, বাট এই মিনি ইউপিএসগুলো নিয়ে যদি আমাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে এই দুইটা আমরা ইউজ করি নাই মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাট এইটা তো আমি যেটা বললাম যে আগের অফিসে আমরা ইউজ করছি, অ্যান্ড এইগুলো কিন্তু একদম হ্যাসেললেস একটা জার্নি ছিল। সবচেয়ে মজার ব্যাপার ছিল প্রতিটা প্রোডাক্টের জন্য, রাউটারের জন্য আলাদা আলাদা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার দরকার হইতো না, এইটার পাওয়ার অ্যাডাপ্টার দিয়েই তো ওইটা পাওয়ার হচ্ছে, সো মানে জিনিসটা সিমলেস হয়ে গেছিলো। অ্যান্ড আপনারা যদি ইউজফুল গ্যাজেটগুলোর মধ্যে থেকে কোনোটা কিনতে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু ইউজফুল ডেইলি গ্যাজেট বা www.udg.com.bd থেকে কিনবেন, সাজেস্টেড রইল সেইটা। অ্যান্ড হচ্ছে যদি আমাদের এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে কমেন্টে জানায়েন, জানলে ভাল লাগে আর কি, ব্যাপারটা যখন আপনারা উপকৃত হচ্ছেন অ্যাপ্রিসিয়েশন ভাল লাগে। অ্যান্ড যারা এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, অনেকদিন ধরে ব্যবহার করতেছেন, আপনারও কিছু উপকারী জ্ঞান কমেন্টে শেয়ার করে রাখেন, সবার উপকার হবে ইনশাল্লাহ। আবারও কোনো একদিন কোনো একটা উপকারী গ্যাজেট নিয়ে চলে আসবো, টিল দেন আল্লাহ হাফেজ।